আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামসুল নাহার ব্লগ। চলে আসলাম আর কি রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব সবজি খিচুড়ি। তো সবজি খিচুড়িটা সবাই আমরা রান্না করতে কম বেশি পারি। আমি আজকে রান্না করছি, তোমাদের একটু দেখাই কীভাবে আমি রান্নাটা করি। এখানে আমি মসুরির ডাল নিয়েছি, গাজর, ফুলকপি, আলু আর সিম নিলাম। মশলাগুলি সব কেটে নিছি। আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব, শুকনো মরিচের এখানে কোনো শুকনো মরিচ দেব না। তো চাল আর ডালটা আমি কড়াইতে নিয়ে নিলাম। তারপর দিয়ে দেব সবজিগুলি। বেশ কিছুটা সবজি নিছি। সবজি খিচুড়িতে যদি সবজি না হয় তাহলে সবজি খিচুড়ি হলো কি করে? আমি অনেকগুলাই সবজি দিছি। এখন আমি মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেঙে দিলাম, কাঁচামরিচ, তারপর দিচ্ছি রসুন। এটা আমার ফ্রিজের রসুন, বাটা ছিল সেইটা। তারপর দিয়ে দিলাম সামান্য একটু জিরা, জিরাটা আমি আরও একটু দিছিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা, এটা হচ্ছে গুঁড়ি করা আদা। এখন দিয়ে দেব সয়াবিন তেল পরিমাণ মতো, দিয়ে ভালো করে চটকে চটকে ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমার মাখানোটা ফ্রাই হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় ভালো করে মেখে নিছি। খিচুড়িটা যত মাখা হয় ততই খেতে ভালো লাগে আর কি। ডাল চাল সব কিছুর সাথে আর কি মশলাটা মজে যায়, তখন খেতে টেস্ট বেশি হয়। এখানে আমার আড়াই পট চাল ছিল আর দেড় পটের মতো ডাল আমি ডাল দিছিলাম। তো আমি হাঁড়িটা চেঞ্জ করে দিলাম, মনে হচ্ছিল জানি ওই হাঁড়িতে আমার খিচুড়িটা আটবে না, তাই তো দিয়ে দিলাম আস্ত কিছু রসুন আর তেজপাতা, দুইটা তেজপাতা টুকরা করে দিছি। এখন আরেকটু নেড়ে দিই, রসুনের টুকরাগুলো মিশে যাবে। সাইডে আমি পানি গরম করে রাখছিলাম, গরম পানিটা দিয়ে দিলাম। আমি এখানে যতটুকু চাল তার ডবলের একটু বেশি পানি দিছিলাম, যেহেতু সবজি আছে ডাল আছে। এখন ঢেকে দিয়ে রান্না করব। ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব। দেখো আমার পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে। সবজিটা হবে মানে খিচুড়িটা এমন হবে যে একেবারে ভেজা ভেজা পানিও থাকবে না, আবার একেবারে অনেকটাই শুকনো হয়ে যাবে না।
এরকম হালকা একটু ভেজা ভেজা। এখন লবণটা একটু চেখে দেখি, আমার খিচুড়িটায় লবণ কিন্তু ঠিক ছিল। এখন আরো কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। আমরা একটু মরিচ ঝাল বেশি খাই, যে যেমন ঝাল খাই সেটা বুঝেই তোমরা ঝাল যদি রান্না করতে চাও তা সেটা বুঝেই ঝাল দিবে। তবে খিচুড়িতে আমার একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। আবারও ঢাকনাটা একটু তুলে নিলাম, আবার একটু নেড়ে দেই। উপর নিচ করে দিলে সবজিটা একেবারে খিচুড়ি ভাতের সাথে মিশে যায়, তা না হলে সব উপরেই থাকে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিছিলাম। এখন ঢাকনাটা তুলে উপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দেব। এটা কিন্তু খাঁটি গাওয়া ঘি। আরো কিছুটা ঘি দিলাম। এখন চুলাটা বন্ধ করে আমি দমে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে একেবারে পানিটা সোক করে নেবে। বন্ধুরা চলে আসলাম 20 মিনিট পরে। আমার খিচুড়িটা কিন্তু পারফেক্ট হয়ে গেল। আমার আজকের সবজি খিচুড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবে। আজকে বন্ধুরা আমি অন্য একটি পাত্রে সার্ভ করে নিলাম। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।